হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখো অলরেডি বুঝে গেছো, আজকে আমি তোমাদেরকে নিউ রিজিডিট অ্যাপস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব। এন্ড তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো, তোমাদের যাদের সেন্সিটিভিটি কম আছে তাদের কিন্তু সেন্সিটিভিটি অনেক হাই হয়ে যাবে। তো এর ফলে কিন্তু তোমরা ড্র্যাগটাও একটু ভালো করতে পারবা, এন্ড পাশাপাশি তোমাদের হেডশট রেটটাও অনেকটা বাড়বে, মানে তোমরা খুব ভালোভাবে ড্র্যাগ হেডশট দিতে পারবা। এন্ড আরেকটা কথা হলো, তোমাদের ল্যাগ ফিক্সের কিন্তু একটা সেটিং থাকবে, যে সেটিংটা ইউজ করার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটিতে 100% ল্যাগ প্রবলেমের সমাধান পেয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে বিস্তারিতভাবে সবকিছু জানতে পারবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এন্ড এই ভিডিওটির দ্বারা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়, তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এন্ড ছোটখাটো হলেও একটা কমেন্ট এন্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না। আর বন্ধুরা, তোমরা যারা এখনো তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমাদের এই ভাই সব সময় তোমাদের জন্য ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও এই চ্যানেলেই নিয়ে আসে। আর যারা অলরেডি তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে রিজিডিট অ্যাপসটার সঙ্গে পরিচয় করিয়ে দিব, এটা কিন্তু 100% কাজ করবে এন্ড এটা কিন্তু ফ্রি ফায়ার গেমটির জন্যই তৈরি করা হয়েছে। এন্ড আরেকটা কথা হলো, সব সময় তোমাদের যেই কথাটা সম্মুখীন হতে হয় যে ভাই এই অ্যাপসটা ইউজ করলে আমাদের আইডিতে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, তো ভাই এই রিজিডিট অ্যাপসটা ইউজ করার মাধ্যমে তোমাদের আইডিতে কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না। তোমরা কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই ফ্রি ফায়ার গেমটি খুব ভালোভাবেই খেলতে পারবে এন্ড তোমাদের মেইন আইডি সেভ থাকবে। তো এখন কথা হলো, তোমরা কিভাবে এই রিজিডিট অ্যাপসটা ডাউনলোড করবা। তো এখনই প্লে স্টোরে চলে যাও এন্ড তোমরা উপরে সার্চ বারে যে সার্চ করো রিজিডিট লিখে, তো তোমরা 4 নম্বরে এই যে রিজিডিট অ্যাপসটা দেখতে পারছো, এই অ্যাপসটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে, অথবা আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে এই রিজিডিট অ্যাপসটা ডাউনলোড লিংক দিয়ে দিব, ওইখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবা। তো এই রিজিডিট অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে এই অ্যাপসটার ভিতর কিছু কাজ আছে, চলো এখন দেখা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে রিজিডিট অ্যাপস এর উপর প্রেস করতে হবে, দেন তোমাদের এখানে একটু লোডিং নিবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা ফোনে একটু বেশি করে লোডিং নিবে, তো তোমাদের কিন্তু ধৈর্য হারালে হবে না, তোমরা কিন্তু এখানে একটু ওয়েট করবা। তো এখানে নর্মাল ডিভাইস বা হাই ডিভাইস যে কোনো ডিভাইসে একটু লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর তোমাদের এখানে রিজিডিট অ্যাপস এর মূল পেজে নিয়ে আসবে। তো এখন তোমরা এখানে দুইটা অপশন দেখতে পারবা, একটা হলো সেন্সিটিভিটি এন্ড আরেকটা হলো ল্যাগ ফিক্স। তো তোমরা কিন্তু এই রিজিডিট অ্যাপস টা ইউজ করার মাধ্যমে দুইটা কাজের সমাধান পেয়ে যাবা। তো প্রথমটা হলো সেন্সিটিভিটি এন্ড দ্বিতীয়টা হলো ল্যাগ ফিক্স এর সমাধান পেয়ে যাবা। তো চলো সর্বপ্রথম তোমরা সেন্সিটিভিটি রেড ডটটা 80 করে দাও, দেন নিচে জেনারেলটা তোমরা 100 করে দিবা। তারপর তোমরা এখানে বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো তোমরা তোমাদের নিজের মতো করে সাজিয়ে নাও। এগুলা 2x স্কোপ আছে, 4x আছে, AWM আছে, এটা তোমরা যেমন ইউজ করো তেমন করে সাজিয়ে নিবা। তো উপরে সেন্সিটিভিটির কাজ হয়ে গেলে তোমরা নিচে ল্যাগ ফিক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছো, ওইখানে 60 FPS টি অন করে দাও। এন্ড তোমরা নিচে স্পিড বোস্ট নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছো, তো ওই অপশনটাও তোমরা অন করে দাও। তো এর মাধ্যমে তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো, তোমাদের কিন্তু কোনোভাবেই গেমটিতে আর ল্যাগ করবে না। তো এখন এই দুইটা কাজ শেষ হয়ে গেলে তোমরা নিচে অ্যাপ্লাই সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছ, ওইখানে প্রেস করবা। তো এখন তোমরা অ্যাপ্লাইয়ের এখানে ইয়েস দেখতে পাচ্ছ, ওইখানে প্রেস করবা। তো এখন তোমরা এখানে দেখতে পারবা যে সেটিংটা ইনজেক্ট হচ্ছে, তো এখানে তোমরা একটু ওয়েট করবা। তো সেটিংটা ইনজেক্ট হয়ে গেলে তোমরা এখানে ওপেন ফ্রি ফায়ার এন্ড ফ্রি ফায়ার ম্যাক্স দুইটা গেম দেখতে পারবা। তো আমি যেহেতু ফ্রি ফায়ার খেলি, তো আমি এখানে ওপেন ফ্রি ফায়ারের উপর প্রেস করব। তো দেখতেই পাচ্ছ যে আমাকে সঙ্গে সঙ্গে গেমের ভিতর ঢুকিয়ে দিল। তো এখন তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ঢোকো এন্ড তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলেই তোমাদের গেমের ভিতর এই অ্যাপসটা কাজ করছে কিনা। তো আশা করা যায় এই রিজিডিট অ্যাপসটা কিন্তু তোমাদের প্রত্যেকটা ফোনেই সাপোর্ট করবে এন্ড তোমরা কিন্তু 100% কাজ করতে পারবা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা, ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।